রাস্তার মাঝে ইলেকট্রিকের তার পড়ে গিয়ে বিপত্তি এবং বড়সড় বিপদ থেকে রক্ষা পেল পুরসভা বিডব্লিউ সংলগ্ন এলাকার বেশ কিছু স্থানীয় দোকানদার, পথ চলতি মানুষ। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি, যেখানেতে এই সেই ইলেকট্রিক পোস্টার, ইলেকট্রিক পোস্টারের তার হঠাৎ করে ছিঁড়ে পড়ে যায়। একবারে পিচ রাস্তার উপর একটি ছোট ডিসিএম গাড়ি অর্থাৎ পেঁয়াজ নিয়ে অন্যত্র যাচ্ছিল এই রাজ্য সড়কের উপর দিয়েই, সেই ইলেকট্রিক তার কিন্তু গাড়িতে জড়িয়ে যায় এমনটাই প্রত্যক্ষদর্শীরা তারা জানাচ্ছেন। পুরসভা থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছেন এবং এই ইলেকট্রিকের তারকে ডিসকানেকশন করবার একটা ব্যবস্থা চলছে। যেই তারের কিছুটা একটা অংশ, যেটাকে বলা হচ্ছে একটা নিউট্রাল তার, মানে তারের অনেক কিছু ভাগ থাকে, তার একটা নিউট্রাল তার, সেই তারটা থেকে ইলেকট্রিক আসছে এরকম একটা সম্ভাবনা আছে। এই তারটা এখন সামনে পড়ে আছে, যদিও ভয়ের কিছু কারণ নাই। আপনারা দেখছেন নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দু পোড়েল এবং পুরসভা থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আছেন এবং সমস্ত বিষয়ে নজর চলছে এবং এই এলাকার ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়ে বিপত্তির ছবি দেখুন। ও মানে ওটা কিসের তার ছিল? এটা ইলেকট্রিক তার। কত ভোল্টেজ এটা? এটা 11,000। তো এখন কি অবস্থা আছে তারটা? তারটা এখন আর্থিং তার, লাইন এখন নেই, থেকে গেলে লাইন হয়ে যাবে। থেকে গেলে লাইন হয়ে যাবে, মানে বিপদ আছে এখন। হ্যাঁ বিপদ আছে, এখন পুলিশ এসছে। হ্যাঁ তো এই কারেন্টটা কি এখন লাইনের মধ্যেই আছে এখন, তাই তো? হ্যাঁ লাইনের মধ্যেই আছে। তো আপনি কিভাবে লক্ষ্য করলেন? ওই তো ওখানে বসেছিলাম, দেখতে পেলাম তারটা ঝুলে গেছে, তারপর পেঁয়াজের গাড়িটা আসতে আটকে গেছিল। কি দেখলেন আপনার এখানে, কি হলো কি? তার কেটে গিয়েছিল। আচ্ছা হঠাৎ করে তারটা ঝুলে আর লরির সাথে আটকে তারটা কেটে গেছিল। তারপরে সব জনসাধারণ সবাই মিলে তারপরে আমাদের